ওই শেক কাবাব যেটা প্রপার মাটনের একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি, আর খুব নরম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আরেকটা রিভিউ নিয়ে। তো আজকে আমার ডেস্টিনেশন কিন্তু কালীঘাট। কালীঘাটের খুব কাছেই আমি বলে দেবো এই ডেসক্রিপশনটা কোন জায়গায়, সুফিয়ানা। তো শুনেছি এটা মেনলি আর কি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর স্পেশালিস্ট। তো শুনেছি আরসালান আমিনিয়ার চেয়েও নাকি এখানকার বিরিয়ানি ভালো। সো প্লিজ সঙ্গে থাকুন, নিয়ে যাচ্ছি ভেতরে, দেখি কী কী আছে আর কীরকম, চলুন। আচ্ছা আমি দেখিয়ে দিই কোন জায়গায় আছি। আমি যেখানে আছি পুরো এটা দেখিয়ে দিই, এই হচ্ছে মেন রোড থেকে, এটা হালদার পাড়া বলছে, কালীঘাটের হালদার পাড়া। আমার রাইট সাইডে কিন্তু কালীঘাট মন্দির, ডান দিকে পুরো রোডটা চলে গেছে, ঠিক সেখানে দেখুন ওই রোডের ওখানে কিন্তু কেয়ার শেড এক্সক্লুসিভ, দেখতে পাচ্ছেন আপনারা, কেয়ার শেড এক্সক্লুসিভের পাশেই কিন্তু সুফিয়ানা। সো চলুন দেখা যাক ভেতরে যাচ্ছি। এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে ইকুইপমেন্টস, যা আপনাদের ইকুইপমেন্টস আছে সেটাকেও কিন্তু স্যানিটাইজ করতে পারেন। যেমন আমার ফোন এখন স্যানিটাইজ হচ্ছে, 3 মিনিট মতো লাগবে। এখানে কিন্তু দু রকম প্রসেস আছে, আপনি চাইলে আপনি স্ক্যান করেও মেনু কার্ড দেখতে পারেন, ম্যানুয়ালি এখানে মেনু কার্ড দেওয়া আছে সেটা তো দেখতে পারেন। আচ্ছা তো আমাদের ফার্স্ট প্লেটার চলে এসছে, এটা হচ্ছে মুড কেবাব প্লেটার। তো এর মধ্যে 5 রকম কেবাব আছে, সবটা দুটো দুটো করে পিস দেওয়া আছে। আমি একটু বলে দিই, এখানে এই দুটো ট্যাংরি কাবাব চিকেনের, এটা হচ্ছে টিক্কা কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন জাফরানি কাবাব অ্যান্ড চিকেন বেসিল কাবাব। এটা একটু ডিফারেন্ট লাগলো, আমি প্রথমে ভেবেছিলাম ওটা হরিয়ালি কাবাব, বাট বেসিলের যখন ফ্লেভারটা একটু ডিফারেন্ট থাকবে, তো টেস্ট করে দেখি তারপর বলছি। আচ্ছা ফার্স্ট আমি ট্যাংরি কাবাবটা একটু দেখিয়ে দিই, জাস্ট পিসেস পিসটা দেখুন কত বড়, সেম কিন্তু দুটো আছে। তো আমি এটা একটা বাইট নিই, সফট, ভীষণই সফট, আর সে স্মোকি ফ্লেভারটা কিন্তু আছে কাবাবে, যেটা মেইন থাকে। এটা কিন্তু খুব টেন্ডার অ্যান্ড সফট আর খুব জুসি, চিকেনে যে হার্ডনেসটা থাকে না সেটা কিন্তু একদমই নেই। আমি জাস্ট এখানে আমি বাইটটা নিয়েছি, আমি হাত লাগাচ্ছি না, আমি দেখাচ্ছি, দেখুন কীরকম জুসি আর ফ্লেভারটা কিন্তু ফ্রেশ স্মোকি, ইটস গুড। আচ্ছা ফার্স্টে কে কাবাবের যেটা মেইন থাকে নিম্বু, নিম্বু নিচোড় না হতা হ্যায় কি ডান, এটা ছাড়া কাবাব খেয়ে কিন্তু লাভ নেই অ্যাকর্ডিং টু মি। আচ্ছা নেক্সট কিন্তু আমি সেই বাসিল কাবাব যেটা বলছিলাম সেটাই যাচ্ছি, এর উপরে একটা মালাইয়ের একটা লেয়ার দেওয়া আছে, এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগছে, আমি এটা কিন্তু একটু চাটনি দিয়ে খাবো।
আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন এটা উপরে কিন্তু একটা লেয়ার অফ ক্রিম আছে। বাসিলের ফ্লেভার, বাসিল যে লিফটা না, সেটার ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে মানে চনমনে একটা ফ্লেভার, ডিফারেন্ট একদম। এই কাবাবটা কিন্তু আমি আগে কোথাও খাইনি, এটা হাইলি রেকমেন্ডেড এই কাবাবটা, এটা ভীষণ ভালো লাগলো আমার, ভীষণ ভালো। নেক্সট আমার সাফরানি কাবাব, উপরেও দেখুন জাফরানের সব দেখা যাচ্ছে, ওপরে ছোটো ছোটো পিস, মানে যে লাল ছোটো ছোটো দেখছেন না, এগুলো সব কিন্তু অলরেডি দেওয়া আছে ওপরে। মানে এবার জাস্ট মুখে পড়ার অপেক্ষা, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি। আগের দুটোর থেকে কিন্তু এটা টেস্টটা একটু ডিফারেন্ট, এটা একটু মিষ্টি মিষ্টি, জাফরানি বলো একটু মিষ্টি ভালোই লাগছে, গন্ধটাও আছে না জাফরানের গন্ধটা। নেক্সট কাবাব হচ্ছে টিক্কা কাবাব, চিকেন টিক্কা, যেটা আমরা সব সময় খাই, মানে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, টিক্কা রোল টিক্কা সব জায়গায় থাকে, তো সেই টিক্কা দেখুন রেড। সো নেক্সট আমার অপারেশন টিক্কা কাবাব, অরিজিনাল কাবাবের মতো, ঠিক আছে খাইছে টিক্কা কাবাব, ঠিকই আছে, তো ফ্লেভার পুরো কোনো। চিকেনটা কিন্তু খুব জুসি, প্রত্যেকটা কাবাবে আমি একটা জিনিসই খুব কমন পেলাম, খুব জুসি টেন্ডার। নেক্সট আমার রেশমি কাবাব, রেশমি কাবাব রেশমের মতো তাই কি, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, একটু মিষ্টি টেস্ট। জাফরানি কাবাব আর রেশমি কাবাব দুটোরই কিন্তু টেস্ট একটু সুইট, একটু মিষ্টির দিকে, আর টিক্কা আর টামরিটা একদম সল্টেড স্পাইসি, এটা তো একদম ডিফারেন্ট পুরো আলাদা, এটা আমি আবার বলছি ভীষণ ভালো। এটা খেয়ে নিই, আমি নেক্সট কী অর্ডার করেছি, নেক্সট কী খাবো সেটা দেখাচ্ছি, তার আগে আমি এটার দামটা বলে দিই। পুরো এই প্ল্যাটারটা যেটা দেখলেন, মানে এটা কিন্তু দুজনের জন্য, এটা প্রাইস 490, 490 টাকা। চেলো কাবাবের একবার দেখিয়ে নিই জিনিসটা, দেখুন রাইস বাটার সানি সাইড আপ, চিকেন রেশমি কাবাব ফোর পিস আছে, দুটো মাটন শিক কাবাব, ভেজিস অ্যান্ড টমেটো। আমি তো আর পারছি না, হ্যাঁ বাটারের সঙ্গে রাইসটা লাগ মাখলাম, এটার কথা বলি একটু, ভেজিস নিয়ে তো বলার কিছু নেই, বয়েলড এটার মধ্যে না মাটনের একটা ফ্লেভার আছে, মানে শিক কাবাব যেটা প্রপার মাটনের একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি, আর খুব নরম, আমার স্পুন দিয়ে এটাকে ভাঙতে কষ্ট হলো না, যুদ্ধ করতে হয়নি আমার।
ফ্রেশ তৈরি কাবাব। রেশমি কাবাবের ব্যাপারে আগেও বলে দিয়েছি, আলাদা করে টেস্টটা কিছু বলা নেই। এটা আমি এখন ভাঙছি না, এগুলো সব মিলে এখন আমি খাবো, খেয়ে নিই। আমার শুধু এগুলোর মধ্যে এটাই আলাদা ছিল, সেজন্য এটাই আমি বললাম। এটার মধ্যে কিন্তু মাটনের ফ্লেভারটা খুব ভালো আছে, এটা আমার খুব ভালো লেগেছে। আমি শেষ করি চেলো কাবাবটা আমি খাচ্ছি। আমি একটা কথা বলছি, চেলো কাবাব কিন্তু ফেমাস আমরা জানি, যাই হোক আমি আর নাম নিলাম না, বাট প্লিজ একবার এখানে এসে ট্রাই করুন। মাটন শিক কাবাবটা জাস্ট অসম, জাস্ট অসম, আমি আবার বলছি সত্যি ভালো। এটা প্রাইসটা আমি বলে দিই, 325 টাকা এটার প্রাইস। এটা কিন্তু একজনের জন্য একটা ফুল মিল, সেটা আমরা সবাই জানি। আরেকটা কথা, আমরা এক্ষুনি জানলাম যেটা বললেন, যে এই সমস্ত প্রাইস কিন্তু ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা অর্থ করতে চেয়েও বেশি এই শিক কাবাবটা একবার অন্তত এসে ট্রাই করুন। আমার নেক্সট স্পেশাল গোস্ত দম বিরিয়ানি। হ্যাঁ, এটা স্পেশাল কেন আমি বলে দিচ্ছি, বিরিয়ানি তো যেরকম নর্মাল থাকে ঠিক আছে, কিন্তু এটা স্পেশাল দুটো পিস মাটন দেওয়া হয়েছে, অ্যালং উইথ আ বিগ সাইজ অফ পটাটো অ্যান্ড ডিম আন্ডা। এটার আরোমাটা কিন্তু একদম অথেন্টিক ক্যালকাটা বিরিয়ানির আরোমা। তো আমি এই প্লেট থেকে খাচ্ছি না, আমি এখানে মাটনটা কিন্তু আমি দেখাবো আপনাদের, সেজন্য আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম। আরোমাটা কিন্তু এটা পুরো অথেন্টিক ক্যালকাটা বিরিয়ানির একটা আরোমা। তো যাই হোক, আমি এটার মধ্যে খাবো না, আমি একটা অন্য প্লেট নিয়ে নিচ্ছি, কারণ মাটনটা আমি দেখাবো কতটা নরম মাটনটা এখানে দেওয়া হয়েছে। তো ফার্স্টেই আমি এই মাটন পিসটা তুলে নিচ্ছি, এর সঙ্গে একটু বিরিয়ানি নিচ্ছি। আগে আমি আপনাদের বলে নিই, তারপর আমি পুরোটা একদম খেয়ে নেব। ডিম আর আলু, ডিমটা থাকলো, আলুটা আমি একটু নিচ্ছি। দেখুন, আলু ভাঙতেও কিন্তু আমাকে, যেটা আমি সবসময় যুদ্ধ করি সব কিছুর সঙ্গে, সেই যুদ্ধটা করতে হলো না। ফার্স্টে কিন্তু আমি মাটনটার উপর একটু অ্যাটাক করলাম, এটাই তো মেইন অ্যাট্রাকশন না, কিছু করার নেই। সি সি মাটনটা আমি হাতে নিয়েই দেখাই, উপায় নেই। কি নরম দেখুন, একদম তুলতুলে, কে বলবে এটা মাটন নরম। মুখে পড়ি, প্রাইসটা বলি, মাটনটা খাওয়ার পর আমার প্রাইসটার কথা মনে পড়ে গেল, যে আদৌ এটা অর্থ কিনা। এটা কিন্তু পুরো প্লেটটা 350 অনলি, তাতে দুটো বড় বড় বিগ পিস অফ মাটন থাকছে, আলুটাও অনেক বড়, একটা ডিম থাকছে, ইভেন বিরিয়ানির কোয়ান্টিটিও কিন্তু মোর দ্যান এনাফ। তো 350 আমরা এই স্পেশাল গোস্ত দম বিরিয়ানিটা পাচ্ছি। আরেকটা, এটার আরেকটা অ্যাট্রাকশান আছে যেটা বলি, এর সঙ্গে কিন্তু এই স্পেশাল জাফরানি ফেনিটা পাচ্ছি, এটা কম্বো। অ্যাকচুয়ালি বিরিয়ানির সঙ্গে এটা পিওর কম্বো ইন 350 রুপিস। এটা ছাড়াও কিন্তু আরেকটা কম্বো আছে, যেটা হচ্ছে চাপের সঙ্গে পাচ্ছেন, এক পিস চিকেন চাপের সঙ্গে আরেকটা বিরিয়ানি পাচ্ছেন, সেটাও কিন্তু আরেকটা কম্বো। তো আমি এই কম্বোটা নিয়েছি, কারণ যেহেতু এটা ওভর, মানে এটা নেওয়াটাই বেটার, কারণ এতে দু পিস মাটন থাকছে প্লাস ফেরিটাও থাকছে। আমি আজকে কিন্তু যা খাই তার চেয়ে অনেক বেশি খেয়েছি, আর একটুখানি জায়গা আমি বাঁচিয়ে রেখেছি এটার জন্য। জাফরানি ফিরনি, প্রচুর ড্রাই ফ্রুটস উপরে ছড়ানো, জাফরানের ফ্লেভার আছে একদম জমা। ফিরনিটাও কিন্তু একটু ডিফারেন্ট, জেনারেল যে ফিরনি আমরা খাই সেরকম কিন্তু না, একটু অন্য টাইপের, মানে কীরকম বলবো, এটা একটু ক্রিমি। স্যার প্রথমে আপনাকে জিজ্ঞেস করছি, আপনার নামটা আগে বলুন। আপনি একটু আমাদের বলুন যে সুফিয়ানা কবে শুরু হয়েছে? Sufiana came into operation about 1.5 years back. গত বছর বিগিনিং এ। তো এরকম একটা কনসেপ্ট যে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আর নামটা বেশ সুফিয়ানা, একটা ডিফারেন্ট নাম, নামটা এটা যারা শুরু করেছিলেন আরিফ বলে একটি ছেলে, আরিফ আহমেদ,
he is also into construction industry. So he was doing this, creating this infrastructure for his sister. Okay. And they ran it for about 1 year, and then suddenly sister probably got married and she got transferred to Delhi. So then they were looking for an operating partner etake chalabe. So we came into dialogue with them in sometime in January this year. To apnader Swiggy Zomato r shonge kono tie up holche ekhono? Zomato r sathe amader tie up hoyni. Zomato r prothom mane prothom jokhon Sukiana shuru hoy tokhon Swiggy Zomato dutoi diye korto operate korto. Then we got into an exclusive contract with Swiggy. তো আপনি আমাকে বলুন আপনাদের এখানে সিগনেচার ডিশ কি আছে? সিগনেচার ডিশ দিস পার্টিকুলার রেস্টুরেন্ট ইজ অ্যাবসলিউটলি ফেমাস ফর ইটস বিরিয়ানি এন্ড দ্য কাবাব সেকশন। ওকে। আমি আবারও বলছি যে দিস ইজ দ্য অ্যাবসলিউটলি সেফ প্লেস টু কাম এন্ড ইট। ইউ ক্যান অফ অর্ডার ইওর ফুড ইফ ইউ ওয়ান্ট। উই হ্যাভ আওয়ার পার্সোনাল ডেলিভারি সিস্টেম। সো ইউ আর অল ওয়েলকাম টু কাম এন্ড স্পেন্ড টাইম উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস, অ্যাম্বিয়েন্স খুব ভালো। তার চেয়ে বড় কথা যেটা বলছি আমি যে হসপিটালিটি ভীষণ ভালো। তো একবার আসুন প্লিজ, অবশ্যই আসা উচিত। আর আমি যেগুলো খেলাম আমি কিন্তু বলবো যে ওনাদের কাছে জিজ্ঞেস করেই আমি সেগুলো অর্ডার করেছি। তো একবার হলে ট্রাই করুন, এগুলো একবার আসুন, আসলে পরে বুঝতে পারবেন কতটা ভালো। সো দ্যাটস অল।